লকডাউনের পর থেকেই বন্ধ রয়েছে চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাণিজ্য গত দশই জুন বাণিজ্য শুরু হলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা বন্ধ হয়ে যায় এরপরেই চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন মিলে একটি যৌথ কমিটি তৈরি করে এবং বিভিন্ন প্রশাসনিক কর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছে পুনরায় বাণিজ্য চালু করার জন্য আবেদন জানাতে থাকে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক চেকপোস্ট খোলার কথা জানান এরপর থেকেই যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু হয় ইতিমধ্যেই কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল আন্তর্জাতিক বর্ডার খোলার উদ্বোধনের জন্য তারা বিভিন্ন জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের আমন্ত্রণ জানাবেন চ্যাংরাবান্ধা স্থলবন্ধর যৌথ সংগ্রাম কমিটির পক্ষ থেকে প্রস্তুতি তুঙ্গে রিপোর্ট আরোহী নিউজ